নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা গোপচুরি। হেড অফিসের বড়বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোর। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে, কামড়ে দেবে সামনে দে পুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথা ধার ধারি নে, সব বেড়াকেই চিনি, নোংরা ছাঁটা ঠ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানিনি শ্যাম বাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবার, ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়, অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর, ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি, গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কে না, গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার।